হাই গাইস, মুক্তাস কুকিং এ সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাশরুম স্যুপের রেসিপি। আসুন তাহলে এবার এর পুরো প্রণালীটি আমরা দেখে নেই। এখানে আমি 7 কাপ পানি নিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেলে আমি দেব মাশরুম 1 কাপ, গাজর আমি দিয়েছি 1/4 কাপ, আর আমি এখানে বেবিকর্ন দিয়েছি 1/4 কাপ, আর সামান্য লবণ দিয়ে আমি একটু সবজিটাকে সিদ্ধ হতে দেব। পানিটা যখন আমার 5 কাপের মতন হয়ে যাবে তখন আমি হাফ চা চামচ আদা দেব। আদাটা আমি কুচি করে নিয়েছি। আদা দিয়ে আমি আরও একটু জ্বাল দেব। সামান্য একটু লবণ আমি এতে দেব, কারণ আমি সবজি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণ আমি আর একটু দেব। আর এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। আমি গোলমরিচের গুঁড়াটাও এবার অ্যাড করে দেব। এক টেবিল চামচ টমেটো সস আমি দিয়েছি এতে, আর আমি সয়া সস দিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে আমি আর একটু নেড়ে মিশাবো। এবারে স্যুপে আমি ডিম দেব। এখানে 2টি ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম। ডিমটা আস্তে আস্তে করে আমি স্যুপে দেব। চা চামচ ভিনেগার এবং 3টি কাঁচামরিচ কুচি আমি দিয়ে দেব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে মিক্স করে আমি স্যুপে দিয়ে দেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মাশরুম স্যুপ। আপনারাও বাসায় ট্রাই করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।